নমস্কার স্বামী টক্স চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি সুস্থ আছেন আজ একটি অন্যরকম ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কীভাবে পথভ্রান্ত মানুষকে এখনও পথ দেখায় তা নিয়েই আমাদের আজকের এই আলোচনা বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক জরাসন্ধ তিনি এই ঘটনার কথা উল্লেখ করেছেন এক দুর্দান্ত জেলার তার কাছে এলেন এক দুর্দান্ত আসামি তিনি মেয়ে কয়েদি তার ব্যবহার এমন ছিল যে কাছে গেলেই সে কামড়ে দিত অথবা আঁচড় দিয়ে অন্যের শরীরকে ক্ষত বিক্ষত করে দিত জেলার ছিলেন খুব সহৃদয় স্বভাবের তিনি ভাবলেন সকলে একে পরিহার করে চলে কিভাবে এর মনের ভাব পরিবর্তন করা যায় অনেক ভেবে তিনি সেই কয়েদিকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি পড়তে দিলেন জেলার তার সাথে কথা বলার চেষ্টা করলেন কিন্তু সেই মহিলা কয়েদি প্রথমেই বললেন যান যান আমাকে তত্ত্বকথা শোনাতে আসবেন না জেলার বললেন মা তুমি একটি বই পড়বে মেয়েটি প্রশ্ন করলো কি বই আমি নীতি কথা অনেক পড়েছি জেলার বললেন না না নীতি কথা নয় তুমি একবার পড়ে দেখো ভালো লাগবে মেয়েটি বলল রেখে যান পরে দেখব জেলার একখানি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তাকে দিলেন প্রথম দু একদিন বইটি খুলেও দেখল না সেই মেয়ে কয়েদি জেলার আবার অনুরোধ করলেন বইটা একবার খুলেই দেখো না কেমন লাগে জেলারের অনুরোধে বা অন্য কোনো প্রেরণাতেই হোক সেই মহিলা কয়েদি বইটি পড়া শুরু করলেন কয়েকদিন পরে জেলার সেই মেয়ে কয়েদিটির কাছে এসে বললেন বইটি কি তোমার পড়া শেষ হয়েছে বই তো ফেরত দিতে হবে মেয়েটি উত্তর দিল সব বই কি একেবারেই পড়া শেষ হয় জেলার বুঝলেন এই বই পড়া শেষ হয় না তখন তিনি উৎসাহ দিয়ে বললেন এটা জেলের বই এটা দিয়ে দাও তোমাকে আমি আরেকখানা বই দেব তিনি তার কথা রাখলেন জেলের আসামি বলে সবাই যাকে পরিহার করেছিল সেই দুর্দান্ত মহিলাটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ছোঁয়ায় এক নতুন জীবনের সন্ধান পেল উদ্বোধন পত্রিকার চৈত্র সংখ্যা চোদ্দোশো সালে এই ঘটনাটি প্রকাশিত হয়েছিল সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার